প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় অর্থাৎ এই বিপরীত শব্দ থেকে প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের হেল্পফুল একটা ভিডিও করতে যাচ্ছে। তো একদম আমি নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ের যে বিপরীত শব্দগুলো আছে সেই জিনিসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, আশা করছি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো একটু দেখে নিন আমার এই ভিডিওটি, যদি বারবার দেখেন তো অন্ততপক্ষে আপনার আপনাকে এটা হেল্পফুল করবে এবং আপনাকে সাহায্য করবে, কারণ মানুষের সেবাই আমার তৃপ্তি বলে আমি মনে করি, আমি আমার তৃপ্তিটা আমি বিশ্বাস করি। আর ভালো করে আপনি দেখে নিতে পারেন ভিডিওটি। তো শব্দ যদি কাজ, অকাজ, উপচয়, অপচয়, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ বা কৃতজ্ঞ, কেজ, অকেজ, চেতন, অব, অচেতন, চেনা, অচেনা, জানা, অজানা, জ্ঞানী, অজ্ঞান, ধর্ম, অধর্ম, নশ্বর, অবিনশ্বর, লক্ষ্মী, অলক্ষ্মী, শান্ত, অশান্ত, সৃষ্ট, অশিষ্ট, শুভ, অশুভ, শ্রদ্ধা, অশ্রদ্ধা, অন্ত, অনন্ত, স্থাবর, অস্থাবর বা জঙ্গম, এটা কিন্তু অনেক সময় আসে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অভিজ্ঞ, অনভিজ্ঞ, আচার, অনাচার, এটাও কিন্তু অনেক সময় আসে, আত্মীয়, অনাত্মীয়, আদর, অনাদর, আবশ্যক, অনাবশ্যক, এটা কিন্তু অনেক সময় আসে, আবশ্যক এবং অনাবশ্যক, আবিল, অনাবিল, আবিল, অনাবিল, আস্থা, অনাস্থা, ইচ্ছা, অনিচ্ছা, ইষ্ট, অনিষ্ট, এটা কিন্তু অনেক সময় আসে, ইষ্ট, অনিষ্ট, উপস্থিত, অনুপস্থিত, উপস্থিত, অনুপস্থিত, সঞ্চয়, ব্যয়, সঞ্চয়, ব্যয়, তারপর হলো উন্নত, অনুন্নত বা অবনত, উন্নত, উন্নত, অবনত, বর্ণত। তো বন্ধুরা বলছি এই নবম দশম বইয়ের বাইরে কিন্তু আপনাকে আর পড়তে হবে না বিপরীত শব্দ, কারণ এটা যে কোনো পরীক্ষার জন্য, অর্থাৎ এটাই কিন্তু সবচেয়ে পারফেক্ট বই গ্রামারের জন্য, এর বাইরে আর কোনো কিছু আপনাকে পড়তে হবে না। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, না দেখতে পারলে অন্তত শুনুন, আমি যেগুলো বলে দিচ্ছি মনে রাখার চেষ্টা করুন, 70% আপনার মনে পড়বে। তো যাই হোক, উন্নত, অবনত, অনুন্নত, এটা কিন্তু অনেক সময় আসে, উৎকর্ষ, অপকর্ষ, এটা কিন্তু অনেক সময় আসে, যশ, অপযশ, সবল, দুর্বল, সকৃত, দুষ্কৃত, সকৃত, দুষ্কৃত, সুখ, দুঃখ, সুলভ, দুর্লভ, এটাও আসে অনেক সময়, সুশীল, দুশীল, দুশীল, আসল, নকল, আস্তিক, নাস্তিক, এটাও আসে, আসল, নকল, এটাও আসে, লায়েক, নালায়েক, খুঁত, নিখুঁত, খোঁজ, নিখোঁজ, বিরত, নিরত, অন্তরঙ্গ, বহিরঙ্গ, এই অন্তরঙ্গ বহিরঙ্গটা আসে, আশা, নিরাশা, অর্ধ মর্ণ, উত্তমর্ণ, অর্থ, অনর্থ, ধনী, নির্ধন বা দরিদ্র, ধনী, নির্ধন বা দরিদ্র, এটা আসে কিন্তু, প্রবল, দুর্বল, প্রবল, দুর্বল, রোগ, নিরোগ, সচেষ্ট, নিচেষ্ট, নিঃ, নিঃশ্রেষ্ঠ, এটা কিন্তু অনেক সময় আসে, সদয়, নির্দয়, সদয়, নির্দয়, সদয়, নির্দয়টা আসে, সম্বল, নিঃসম্বল, সরস, নিরস, সাকার, নিরাকার, এটা কিন্তু বন্ধুরা আসে, সাকার, নিরাকার, আচ্ছা, তারপরে আকর্ষণ, বিকর্ষণ, পথ, বিপদ, বাদী, বিবাদী, যুক্ত, বিযুক্ত, সফল, সফল, বিফল, সুশ্রী, বিশ্রী, স্মৃতি, বিস্মৃতি, ঠিক, বৈঠিক, তাল, বেতাল, হাল, বেহাল, হুঁশ, বেহুঁশ, অগ্র, পশ্চাৎ, এটা কিন্তু আসে বন্ধুরা, অগ্রপশ্চাৎ। তো বন্ধুরা ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে এবং যদি সামান্যতম উপকার করে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব তো করবেন এবং এই পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান আপনি। তো বন্ধুরা আবারও শুরু করতে যাচ্ছি, অগ্রপশ্চাৎ, অচল, সচল, অনুকূল, প্রতিকূল, অন্তরঙ্গ, বহিরঙ্গ, অন্তর, বাহির, অধম, উত্তম, এটা কিন্তু আসে, অধম, উত্তম, উৎসাহ, নিরুৎসাহ, অল্প, অধিক, দোষী, নির্দোষ, এটা কিন্তু মধুর আসে অনেক সময়, দোষী, নির্দোষ আসে, আকুঞ্জন, প্রসারণ, এই জিনিসটা কিন্তু আকুঞ্জন মানে হলো আপনার সংকোচন যেটাকে বোঝানো হয়, কমানো, প্রসারণ মানে বৃদ্ধি পাওয়া, আকুঞ্জন, প্রসারণ, এটা কিন্তু অনেক সময় আপনারা দেখেন বা পরীক্ষায় আসে, আগে, পিছে, আপদ, নিরাপদ, আপন, পর, আদান, প্রদান, এই আদানের বিপরীত কিন্তু প্রদান, আদি, অন্ত, আদি, অন্ত, আবির্ভাব, তিরোভাব, এটা কিন্তু আসে, আবির্ভাব, তিরোভাব, আমদানি, রপ্তানি, আয়, ব্যয়, আয়, ব্যয়, অজ্ঞ, বিজ্ঞ, অনুরক্ত, বিরক্ত, অনুরাগ, বিরাগ, ডোবা, ভাষা, তিরস্কার, পুরস্কার, তিরস্কার, পুরস্কার, এটাও কিন্তু অনেক সময় আসে। তো আবারও বলছি, বোর্ড বইয়ের বাইরে কিন্তু আপনাকে কোনো বিপরীত শব্দ পড়তে হবে না, ভিডিওটা বারবার দেখবেন, অন্ততপক্ষে আপনাকে খুব একটা উপকার করবে এবং এই ভিডিওটা যথেষ্ট পরিমাণ উপকৃত হবেন আপনি, আশা করি ইনশাল্লাহ আপনার টাইমটা বিফলে যাবে না। তো আবারও বলছি, ভালো করে দেখে নিন ভিডিওটি এবং না হলেও অন্ততপক্ষে শুনুন বারবার, তাহলে অনেকটা লাভ হবে। উচ্চ, নিচ, উচ্চ, নিচ, উত্থান, পতন, পতন, উত্থান, পতন, উদয়, অস্ত, উন্নতি, অবনতি,
উন্নতি অবনতি এটা কিন্তু আসে, ঊর্ধ্ব অধ, এলোমেলো গোছানো, ওঠা নামা, ওস্তাদ সার্গেদ এটা কিন্তু অনেক সময় আসে, ওস্তাদ সার্গেদ, কৃত্রিম স্বাভাবিক, কৃত্রিম স্বাভাবিক, কোমল কর্কশ, ক্রয় বিক্রয়, ক্ষুদ্র বৃহৎ, খাঁটি ভেজাল, খাতক মহাজন, খুচরা পাইকারি, খোলা বন্ধ, গরিষ্ঠ লঘিষ্ঠ এটা কিন্তু অনেক সময় আসে, গুরু লঘু, গৃহী সন্ন্যাসী, এই সন্ন্যাসীটা কিন্তু অনেক সময় আসে এবং পরীক্ষায় দেখতে পাওয়া যায়, গৃহী সন্ন্যাসী, গ্রহণ বর্জন, গ্রহণ বর্জন, ঘাটতি বাড়তি, ঘাত প্রতিঘাত এটা কিন্তু অনেক সময় আসে, ঘাত প্রতিঘাত, চোর সাধু, চোখা ভোতা, ছাত্র অছাত্র, জন্ম মৃত্যু, জয় পরাজয়, জড় চেতন, ভোতা ধারালো। আসল নকল এটা কিন্তু অনেক সময় আসে, ইতর ভদ্র, ইদানিং তদানিং এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেখতে পাওয়া যায়, ইদানিং তদানিং, লঘু গুরু, লাভ ক্ষতি বা লোকসান, তেজি নিস্তেজ, দাতা গ্রহিতা, দিন রাত, দীর্ঘ হ্রস্ব। দুষ্ট সৃষ্ট, দূর নিকট, দেওয়া নেওয়া, দেনা পাওনা, ধনী নির্ধন বা গরিব, নূতন নতুন পুরাতন, নতুন পুরাতন, নরম শক্ত, নিদ্রিত জাগ্রত, নিন্দা প্রশংসা, বন্ধন মুক্তি, বন্ধু শত্রু, বর বউ, বর্ধমান ক্ষীয়মান এটা কিন্তু আসে অনেক সময় আসে, অনেক সময় দেখতে পাওয়া যায়, বর্ধমান ক্ষীয়মান, বড় ছোট, বাচাল স্বল্পবাসী, জীবন মরণ, বিহেস্ত দোজক, বোকা চালক, ব্যর্থ সার্থক, ভয় সাহস, ভিতর বাহির, ভীতু সাহসী, ভীরু নির্ভীক এটা কিন্তু অনেক সময় আসে, ভূত ভবিষ্যৎ এটা কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এবং এটাকে নিয়ে আমরা কিন্তু অনেকে অনেক সময় কিন্তু আমরা ভুল করি, ভূত ভবিষ্যৎ। উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, উপকার অপকার, মান অপমান, ইহলোক পরলোক, ইহা উহা, ইহা উহা, মিলন বিরহ, শত্রু মিত্র, শীঘ্র বিলম্ব, সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সমষ্টি বেষ্টি এটা কিন্তু আসে অনেক সময়, বেষ্টি, সার্থক ব্যর্থ, সুন্দর কুৎসিত। বন্ধুরা আবারও বলছি, ভিডিওটা বারবার দেখবেন এবং যদি আপনি তিন চার থেকে পাঁচবার দেখেন এবং এই দশম নবম দশম শ্রেণী এর বাইরে কিন্তু আর কোনো আপনার শব্দার্থ নেই, বিপরীত শব্দার্থ নেই, অর্থাৎ এগুলো যদি বারবার দেখেন আপনার কমন পড়বে, নিশ্চিত পড়বে, এতটুকু শিওর থাকেন ইনশাল্লাহ। আর ভিডিওটি আপনাকে উপকৃত করলে বা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্ততপক্ষে সাবস্ক্রাইব করতে টাকা তো লাগে না, এটা তো অবশ্যই আমরা সবাই জানি, অন্ততপক্ষে আপনার কাছে মানবিক দৃষ্টি আকর্ষণ করি এটা আমি কামনা করি, অন্ততপক্ষে ভিডিওটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সুন্দর কুৎসিত, সৃষ্টি ধ্বংস, স্থির চঞ্চল, স্মৃতি বিস, স্মৃতি বিস্মৃতি, সক্রিয় পরকীয়, স্বতন্ত্র পরতন্ত্র, স্বর্গ নরক, স্বাধীন পরাধীন, হরণ পূরণ এটা কিন্তু অনেক সময় আসে, হরণটা পূরণ, হার জিত, হালকা ভারী, হাসি কান্না, হ্রাস বৃদ্ধি, জোয়ার ভাটা, মুখ্য গৌণ, টাটকা বাসি, মৃদু প্রবল, ঠগা জেতাম, রাজা প্রজা, ঠান্ডা গরম, রুগ্ন সুস্থ, জাগ্রত নিদ্রিত, পূর্ব পশ্চিম। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই এবং চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদেরকে ভালো কোনো কিছু দেওয়ার জন্য, তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই পরিবারের গর্বিত একজন পরিবার সদস্য হয়ে যান আপনিও, এবং সেই কামনা করে এখানেই আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি, আমি রাসেল খান এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।